হ্যালো, কে দাদু? আমি প্রশান্ত বলছিলাম, আপনার এজেন্ট কিসের? বাণীকান্ত টুলার? কে বাণীকান্ত টুলার? প্রশান্ত বল বলছিলাম দাদু, ওই যে নাকাটির ব্রিজটা যায়নি, ওখান থেকে বাণীকান্ত একটা রাস্তা আছে, ওইটাতে খুব কালো দাদা যেতে পারছি না, একটু কোন ব্যবস্থা করে দেন না। আস্তে আস্তে বল। বলছিলাম কি, ওই একটা নাকাটি ব্রিজ যায়নি আর বাণীকান্তলের রাস্তা আছে, ওইটা দিয়ে যাওয়া আসার রাস্তা হয়, তো ওইটা রাস্তাতে মানে চলাফেরা করতে। নাম কি? তোর নাম কি? আমার নাম প্রশান্ত। বাবার নাম কি? অমর। এটা আমাকে লিখে দে, কি চাচ্ছে নকশা এখানে লিখে দে। লিখে দেবো দাদু, লিখে আসিস নাকি? আর লিখি তো আকারে জানাম নাকি? বলছিলাম লিখে কোনখানে দিব, জমা করবো? রাস্তা সংস্কারের দাবি জানানোয় গ্রামবাসীদের কটূক্তি করেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। এই অভিযোগে রতুয়া এক নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাণীকান্তটোলা গ্রামের বাসিন্দারা দুর্গাপুর স্ট্যান্ডের রতুয়া ভালুকা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে বাণীকান্তটোলা গ্রামের প্রায় 1 কিলোমিটার কাঁচামাটির রাস্তাটির বেহাল দশা, সেই রাস্তা পাকা করার দাবি জানিয়ে স্থানীয় বিধায়ক সমর মুখোপাধ্যায়কে ফোন করা হলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এই কথোপকথনের অডিও রেকর্ডিং ছড়িয়ে পড়ে এলাকায়। এরপরই ক্ষুব্ধ বাসিন্দারা বিধায়ককে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘণ্টাখানেক ধরে তারা অবরোধ চালিয়ে যান। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় রতুয়া ভালুকা রাজ্য সড়কে। খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় রতুয়া থানার পুলিশ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। রতুয়া এক নম্বর ব্লক সিপিআইএম লোকাল কমিটির সম্পাদক নজরুল ইসলাম জানান, যখন তিনি জোটের প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলেন তখন তার ভাষা আলাদা ছিল। যখন থেকে সমরবাবুর শাসক দলে যোগদান করেছেন তারপর থেকে তার মুখের ভাষা পরিবর্তন হয়েছে। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথী ঘোষ বলেন, এই সরকার মানুষের ভোটের আশা করে না, মানুষের কাছ থেকে ভোট ছিনিয়ে নেয়। এই প্রসঙ্গে বিধায়ক সমর মুখোপাধ্যায়কে টেলিফোন করা হলে তিনি ব্যস্ত আছেন জানিয়ে ফোন রেখে দেন। রতুয়া থেকে শেখ পান্নার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।